আর ফ্রিতে নয় টুইটারের ব্লু টিক। এবার থেকে নীল টিক বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেতে হলে দিতে হবে মোটা টাকা। আমেরিকার ওয়েবসাইট ভার্জে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, টুইটারের নীল টিক বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেতে হলে এবার থেকে $19.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় $1640 দিতে হবে। সম্প্রতিকালে কোটিপতি ইলন মাস্ক মোটা অঙ্কের টাকা দিয়ে টুইটার কিনেছেন। তারপরই এই নতুন নিয়ম সামনে আনেন নতুন মালিক। আইফোন ব্যবহারকারীদের জন্য এই নতুন নিয়ম। আপাতত এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার ইউজারদের জন্য চালু করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কর্মীদের এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন ইলন। গত বছরই ওই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি এই সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে আসে। এই সাবস্ক্রিপশন নিলে নাকি বাড়তি কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও ইলন মাস্ক জানিয়েছেন, খুব তাড়াতাড়ি টুইটারের সব ধরনের কন্টেন্ট থেকে মনিটাইজেশন শুরু হবে। তবে ভারতে কবে থেকে এই নিয়ম শুরু হবে সেটা এখনও জানাননি টুইটারের সিইও। আর এসব কিছুর পরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তো রয়েই গেছে। কর্তৃপক্ষের তরফ থেকে কর্মীদের জানানো হয়েছে, যাদের চাকরির থেকে বরখাস্ত করা হবে তাদের ইমেল করে তা জানিয়ে দেওয়া হবে। ইলন বলেন, এই কর্মীদের 3 মাসের বেতন দিয়ে দেওয়া হবে।